হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো। আজকে তোমাদের চা পাতা নিয়ে একটা ভিডিও শেয়ার করব। আমরা চা পাতা খাওয়ার পরে সেই চা পাতা কিন্তু ছেঁকে পাতাগুলোকে ফেলে দিই, কিন্তু এই চা পাতা মানে ব্যবহার করার পর সেই ফেলে দেওয়া চা পাতা যদি না ফেলে বাড়ির বিভিন্ন কাজে কিন্তু এটা ব্যবহার করা যায়। কীভাবে ব্যবহার করবে সেই সম্বন্ধে আজ তোমাদের বলবো। বাড়ির বিভিন্ন কাজে কিন্তু এই চা পাতা খাওয়ার পরে সেই চা পাতা ফেলে না দিয়ে 6টি উপায়ে তোমরা এটা ব্যবহার করতে পারো। সেগুলো কী কী আজকে চলো সেটা জেনে নিই। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু চা বানিয়ে চা পাতা ফেলে দেওয়া হয়। ফোটানো চা পাতা দিয়ে পুনরায় চা বানানো কিন্তু যায় না। ফোটানো চা পাতা ডাস্টবিনে না ফেলে কাজে লাগাবো কীভাবে? হেঁসেলের একগুচ্ছ সমস্যা কিন্তু সমাধান করে এই চা পাতা। কম করে আমরা দিনে দুবার তো চা বানাই, বেশিরভাগ ক্ষেত্রে চা বানিয়ে চা পাতা ফেলে দিই। ফোটানো চা পাতা দিয়ে পুনরায় চা বানানো কিন্তু যায় না, আর বানানেও কিন্তু তার চায়ের স্বাদ কিন্তু বদলে যায়। কিন্তু এমন কোনো নয় যে ফোটানো চা পাতা দিয়ে পুনরায় ব্যবহার করা যায় না, বরং এই চা পাতা দিয়ে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি। প্রথম উপায়ে কীভাবে ব্যবহার করবেন? প্রথম উপায়ে আমরা কীভাবে ব্যবহার করব? ব্যবহার করা চা পাতা জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। তারপরে চানা মশলা, আমরা যে চানা মশলা রান্না করি, সেই চানা মশলা রান্না করার সময় চায়ের ভেজানো জলটা কিছুটা কিন্তু ওর মধ্যে মিশিয়ে দিন। এতে কিন্তু চানা মশলার স্বাদ বাড়বে, পাশাপাশি রং হবে কিন্তু গাঢ়। তাহলে বুঝতে পারছেন চানা মশলা ব্যবহার ক্ষেত্রে এই চা পাতা যেটা ফেলে দেবেন সেই জলটা একটু ছেঁকে চানা মশলার মধ্যে দিয়ে দিন। এতে চায়ের মানে চানা মশলার স্বাদ ও রং দুটোই কিন্তু খুব ভালো হবে। আমার দ্বিতীয় উপায় হলো, বর্ষাকালে দেখবেন ঘরের মধ্যে ভ্যাপসা একটা গন্ধ ছাড়ে। এই ফোটানো চা পাতা দিয়ে বানিয়ে নিন রুম ফ্রেশনার। চা পাতা জল ভিজিয়ে নিন, ওই জলে ছেঁকে নিয়ে তাতে মেশান কয়েক ফোঁটা পছন্দ মতো এসেন্সিয়াল অয়েল। এই ফ্রেশনার আপনি ঘরের মধ্যে স্প্রে করুন, দেখবেন আপনাদের ঘরে যে ভ্যাপসা একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। আমার তৃতীয় নম্বর উপায় হলো, সবজি কাটার পর বোর্ডে দেখবেন কালচে কাল দাগ হয়ে যায়, মানে আমরা যে সবজি কাটি চপিং বোর্ডটায় কালচে দাগ হয়ে যায়, সেই চপিং বোর্ডে থেকে দাগ তুলতে ব্যবহার করুন চা পাতা। এক কাপ জলে চা পাতা ফুটিয়ে নিন, তারপর ওই জলে লেবুর রস ও বাসন মাজি, সেই বাসন মাজার তরল সাবান একটু মিশিয়ে দিন। এই মিশ্রণটি দিয়ে কিন্তু আমরা চপিং বোর্ডটা পরিষ্কার করুন, দেখবেন আপনাদের এই কালচে ছোপটা সম্পূর্ণ উঠে যাবে। আমার চার নম্বর উপায় হলো, কাদা জলে কিন্তু আমরা অনেকেই পা ভেজাই, অনেক বাচ্চারাও হোক বড়রাও হোক, কাদা জলে পা ভিজলে জুতোর মধ্যে দেখবেন একটা দুর্গন্ধ হয়। সেই কিন্তু তাতেও কিন্তু আপনারা কী করবেন, এই চা পাতা একটু জুতোর মধ্যে রেখে দিন এবং এর মধ্যে কয়েক ফোঁটা এসেন্সিয়াল অয়েল মিশিয়ে নিন, দেখবেন জুতোর মধ্যে আপনাদের যে দুর্গন্ধটা হচ্ছে সেটা সম্পূর্ণ চলে যাবে এবং আপনারা কাদা জলে বা যেখানে ব্যবহার মানে ব্যবহার করতে পারবেন। এই কাদা জলের মধ্যে অনেক গন্ধ হয়, অনেক সময় পায়ে ঘাম হলেও কিন্তু আপনাদের জুতোতে গন্ধ হয়, তার মধ্যে কি করবেন একটু চা পাতা আর একটু এসেন্সিয়াল অয়েল মিশিয়ে জুতোর মধ্যে রেখে দেবেন, দেখবেন আপনাদের জুতো থেকে দুর্গন্ধ একদম চলে যাবে। আমাদের পাঁচ নম্বর উপায় হলো, অনেক সময় আমাদের সবজি কাটতে গেলে আমাদের আঙুল কিন্তু কেটে যায়, অনেক সময় রক্তপাত হয়, সেই জায়গায় আপনারা চা পাতা চেপে ধরুন, দেখবেন হাতের সামনে আমাদের চা পাতা থাকেই সেই হাতের সামনে চা পাতায় কিন্তু আপনারা ওই কাটা জায়গায় মানে ক্ষত জায়গায় চেপে ধরুন, দ্রুত সেরে উঠবে। চা পাতায় রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টিসেপটিক উপাদান, এতে ক্ষত নিরাময় করতে কিন্তু সাহায্য করে,
তাহলে বন্ধুরা এরপর থেকে হাতে যদি কেটে যায় একটু চা পাতা চেপে ধরো, দেখবে রক্ত বন্ধ হয়ে যাবে, ক্ষত জায়গায় কোনো সেপটিক হবে না, ক্ষত নিরাময় হবে। তাহলে বুঝতেই পারছো যে চা পাতা কতটা আমাদের উপকারে লাগে। আমার ছ নম্বর উপায় হলো, ছাদ বাগানে কিন্তু অনেকেই ফুল গাছ তৈরি করেন, বাজার চলতি সারের পাশাপাশি চা পাতার উপর ভরসা রাখো। ফোটানো চা পাতা ডাস্টবিনে না ফেলে দিয়ে টবের মধ্যে দিয়ে দাও, দেখবে রোদে শুকিয়ে গেলে গাছের গোড়ায় কিন্তু এটা সারের কাজ করবে। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ এই চা পাতা কিন্তু কত উপকারে লাগছে। তোমরা ছাদ বাগানে যারা ছাদে গাছ লাগাও তারাও কিন্তু এই চা পাতা ডাস্টবিনে ফেলে না দিয়ে, ব্যবহার করা চা পাতা ডাস্টবিনে ফেলে না দিয়ে তোমরা টবে দিতে পারো, অন্য কোনো গাছেও দিতে পারো, দেখবে এটা সারের কাজ করবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আমাদের চা পাতা দিয়ে যে কতকার কত রকম উপকারে লাগে সেটাই তোমাদের আজকের সামনে শেয়ার করলাম, সেটাই এটা তোমরা করে দেখো, দেখো তোমাদের অনেক উপকারে আসবে। এই ছটি উপায়ে তোমরা কিন্তু চা পাতা ব্যবহার করতে পারো। আর অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে যে তোমরা কতটা উপকার পেলে। আর বন্ধুরা তোমরা উপকার পেলে অবশ্যই তোমাদের অন্য বন্ধুদের উপকার করা যাতে হয় তার জন্য তোমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক দেবে। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন রাখবে। তাহলে বন্ধুরা আজকের মতো আসছি, আবার আসবো কোনো উপকারী ভিডিও নিয়ে। এখনকার মতো টাটা।